भारत माता की जय। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। আচ্ছা, বাংলাতে বিজেপির পতাকা তুলে ফেলে দেওয়ার মতো আর কারো কিছু সাহস আছে তৃণমূল ছাড়া? আমি সরাসরি তৃণমূলকে বলছি, তৃণমূল এই কাজ করেছে, তারা সামনে দিয়ে করতে পারছে না, তাই মানুষকে বিভ্রান্তি করার জন্য ওই দলীয় পতাকা ফেলেছেন। এটা নোংরামি, এটা বাংলার সংস্কৃতি বিরোধী, বাংলার কালচার তারা ভুলে দিয়েছে, নষ্ট করেছে, তাই সেই জন্য তারা বাংলা মানুষ তাদেরকে 19 সালে জবাব দিয়েছে, 21 সালে জবাব দেবে, সময়ের অপেক্ষা মাত্র। কোনো লিখিত অভিযোগ করেছেন এখনো? না, আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি, সকালে জানতে পেরেছি, আমি পুলিশ পাঠিয়েছিলাম, পুলিশকে ফোন করেছি, আমাদের কর্মী এখন আছেন, হয়তো এখন একটা আমাদের বলেছি যে এখন একটা বিক্ষোভ প্রদর্শন করতে, আমরা যেহেতু যাত্রা নিয়ে ব্যস্ত রয়েছি, আমি যাত্রা শেষ করার পরে বাকি বিষয়ে চিন্তা ভাবনা করবো। রাজ্য সরকারের তরফ থেকে যে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট? না, আমি এটা বলতে পারি, যাত্রাকে সামনে রেখে পুলিশ যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু কি বললাম যে যাত্রা শুরু করলে পরেও, কারণ যেভাবে জনগণ এগিয়ে এসছে, মানুষ এগিয়ে এসছে, তাই পুলিশ কিছু করতে সাহসও পাচ্ছে না, কিন্তু কালকে যাত্রা পথে পুলিশ আমাদের সাহায্য করেছেন। আর খবরকে লিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে এনএম নিউজ, বেল আইকন দবাকর রহিয়ে সবসে আগে।